পর্যটকদের ভিড়ে উপচে পড়েছে কক্সবাজার। দীর্ঘ দুই মাস নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচির পর গেল সপ্তাহ থেকে সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ঢল। এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র বন্দর। কনকনে ঠান্ডা শীত হলেও আমাদের আনন্দের জন্য এই ঠান্ডাটুকু আমাদের ঠান্ডাই মনে হচ্ছে না। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে চলছে ভরা মৌসুম। নির্বাচনের পর গেল সপ্তাহ থেকেই বেড়েছে পর্যটকের সংখ্যা। সারা দেশে অব্যাহত শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই সমুদ্র সৈকতের অপার নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু মানুষরা। অনেকদিন যাবত আসা হয়নি, আজকে যেহেতু রৌদ্র আকাশ রৌদ্রে দেখা দিয়েছে, আমরা একটু গোসলের জন্য অনেক কষ্ট করে ময়মনসিং থেকে আসলাম। পর্যটকদের ভাষ্য, নির্বাচনকে কেন্দ্র করে হরতাল অবরোধে সমুদ্রে ঘোরার সুযোগ হয়নি তাদের, তাই চলতি মৌসুমের কনকনে শীতেই পরিবার পরিজন নিয়ে এসেছেন কক্সবাজারে। আবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সাগর পাড়ে একটু বিনোদনের উদ্দেশ্যে অনেকে এসেছেন শিক্ষা সফরে। কক্সবাজারটা মূলত সবারই প্রিয়, যার জন্য আসা। আর কক্সবাজার আসলে মানে অন্যরকম একটা অনুভূতি। স্টুডেন্টরা খুব এনজয় করছে, এটা ওদের পরীক্ষা, আমার মনে হয় ওদের জন্য খুব ভালো হবে। সামনে ওদের যেহেতু পরীক্ষা, তো পরীক্ষার দুশ্চিন্তা দূর করতে এই ট্যুরটা অবশ্যই কার্যকর। শীতকাল তো, তাই বিয়ের পরে প্রথম আসছি কক্সবাজার, এই জন্য এই সময়টা বেছে নিয়েছি, শীতকালটা বেছে নিয়েছি, ওই সময় মানুষ একটু কম থাকে। পর্যটক বাড়ার সাথে সাথে সৈকত এলাকায় ব্যস্ত সময় পার করছেন ফটোগ্রাফার, কিটকট, বিচ বাইক, ঘোড়া ও জেটস্কি সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বহুদিন পর শীতকে কেন্দ্র করে কক্সবাজারে পর্যটক আগমন বৃদ্ধি পাওয়ায় খুশি তারা। এখন পর্যটন আসতেছে, কিন্তু ইলেকশনের আগে কিন্তু পর্যটন আসে নাই, কিন্তু এখন মোটামুটি আসতেছে, আমাদের ব্যবসায় ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন রাজনৈতিক দলের হরতাল অবরোধ কর্মসূচির কারণে টানা দুই মাসেরও বেশি সময় পর্যটক শূন্য ছিল সৈকত এলাকা কক্সবাজার। ফলে শহরের 500+ হোটেল মোটেলের অধিকাংশ কক্ষ খালি পড়েছিল। তবে বর্তমানে আগত পর্যটকদের আনাগোনায় মুখরিত এখানকার বিনোদন কেন্দ্রগুলো। এতে বিগত দিনের মন্দাভাব কেটে নিজেদের ব্যবসায় আশার আলো দেখছেন হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, নির্বাচন শেষ পরবর্তী অবস্থায় কক্সবাজারে এখন যেহেতু শীতকাল রয়েছে, প্রচুর পরিমাণে পর্যটক আসছে গত কয়েকদিনে। বিশেষ করে শুক্রবার থেকে শুরু করে পর্যটকদের আগমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারির রমজানের আগ পর্যন্ত এই পর্যটক যাত্রা অব্যাহত থাকবে। এদিকে পর্যটকদের ভ্রমণকে নিরাপদ ও আনন্দময় করতে সার্বিক নিরাপত্তার দায়িত্বে তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা। এছাড়া সৈকত এলাকায় অপকর্মকারী ও দুষ্কৃতিকারী চক্রগুলোকে নির্মূলেও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান টুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের উপমহাপরিদর্শক আপেল মাহমুদ। নিরাপত্তার ব্যাপারে আমরা আগেও জোরদার ছিলাম, এখনও আমাদের জোরদার অবস্থায় আছে। আমাদের নাইট গোয়েন্দা আমরা নামিয়েছি, যাতে করে কোনো ধরনের দুষ্কৃতিকারী আমাদের পর্যটকদের হয়রানি না করতে পারে এবং কেউ যেন সুযোগ না পায়।